বিতঙ্ক ডট কমে আপনাকে স্বাগত জানাই, আমি রাজা কুণ্ডু, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে, সরল করি 4√3 ÷ 2 − √2 − 30 / 30 / 4√3 − √18 − √18 / 3 − √12। চলো শুরু করছি, কি আছে একবার লিখে নিচ্ছি। দেওয়া আছে 4√3 ÷ 2 − √2 30 / 4√3 − 18 মানে 18, আর √18 / 3 − √12। ওকে, তাহলে শুরু করছি। তাহলে প্রথমটা আছে 4√3 ÷ 2 − √2 − 30 / 4√3 − 18 মানে হচ্ছে 3√2, আর −18 মানে হচ্ছে 3√2, আর হচ্ছে 3 − √12 মানে হচ্ছে 2√3। কেন একটু রাফে আমি দেখিয়ে দিচ্ছি, √18 মানে হচ্ছে √3 × 3 × 2, তার মানে 3√2, আর √12 মানে হচ্ছে 2 × 2 × 3, দুটো দুইয়ের জন্য একটা দুই বাইরে √3, আর √18 মানে হচ্ছে 3√2, আর √12 মানে হচ্ছে 2√3। এটা রাফে দেখানো থাকলো, কাজে লেগে যাবে পরে, বা এখনই কাজে লেগে গেছে। চলো পরের লাইন, পরের লাইনে কি আছে, পরের লাইনে তো আছে তাহলে নিচের যে অনুবন্ধী করণীয় আছে তা দিয়ে ওপর নিচে গুণ করলাম। 4√3 কে ব্র্যাকেটে রাখলাম, 2 + √2 হবে, কারণ 2 − √2 ছিল, তাহলে 2 + √2 টা আগে লিখলাম বোঝার সুবিধার জন্য, ফর্মুলায় যখন বুঝবো, আর −√2 টা পরে লিখলাম। তাহলে 30 হবে 4√3 + 3√2, আর নিচে হবে 4√3 + 3√2, যেটা এনেছি উপর নিচে গুণের সাথে, আর 4√3 − 3√2, আর −3√2, আর 3 + 2√3 / 3 + 2√3, এটা এনেছি, আর 3 − √3 টা অলরেডি ছিল। চলো অনুবন্ধী করণে দিয়ে ওপর নিচে নিচের মানগুলোকে গুণ করে নিলাম। তাহলে কি আসছে, তাহলে যেটা আসছে, তাহলে উপরে যেমন থাকছে আপাতত রেখে দিই 4√3 2 + √2, নিচে a + b a − b আছে, a মানে 2, b মানে √2, তাহলে ফর্মুলা বসিয়ে দিচ্ছি a² − b² উপরে √30 4√3 + 3√2 / a² মানে হচ্ছে 4√3² আর b² মানে হচ্ছে 3√2² ঠিক আছে। আচ্ছা −3√2 3 + 2√3 / 3² − √3² a² − b² নিচের গুলোকে ভেঙে দিলাম। চলো পরের লাইনটা দেখে নিচ্ছি, পরের লাইনটা কি আছে। তাহলে পরের লাইনটায় তাহলে 4√3 যেমন আছে থাকলো, 2 + √2 যেমন আছে থাকলো, নিচে কি আছে, নিচে 2² মানে 4, আর √2 মানে হচ্ছে √2 × √2² মানে হচ্ছে √2 × √2 2, আর উপরে 30, নিচে 4√3 + 3√2 / 4√3² মানে 4 × 4 = 16, আর √3 × √3 মানে হচ্ছে 3 16 × 3 = 48, এখানে 3 মানে হচ্ছে 3 3 9, √2 × √2 মানে 2, 9 × 2 মানে হচ্ছে 18 18, আর এখানে 3√2 3 + 2√3, আর নিচে আছে 3² মানে 9, আর এখানে 2 × 2 মানে 4, আর তার সাথে 3√3 × √3 মানে হচ্ছে 4 × 3 মানে 12। তাহলে উপরে কি আছে, উপরে আছে 4√3, আচ্ছা একটু উপরে তুলে নিচ্ছি, লেখার সুবিধা হবে, বোঝার সুবিধা হবে। 4√3
প্লাস রুট টু ডিভাইডেড বাই টু মাইনাস 34 রুট 3 প্লাস 3 রুট 2 ডিভাইডেড বাই 30। আর ক্যাটাগরি করব বলে সবকটা ব্র্যাকেট দিয়ে লিখছি, ক্যাটাগরি করতে যাতে আমাদের সুবিধা হয়। 3 প্লাস 2 রুট 3 ডিভাইডেড বাই, এখানে অ্যাকচুয়ালি মাইনাস 3 আসবে, সেটাও ব্র্যাকেট দিয়ে লেখাটা আমার প্রধান উদ্দেশ্য, কারণ এই মাইনাস আর এই মাইনাসটা মিলে আমি প্লাস করে দেবো। ঠিক আছে, তাহলে 4√3 ওপরে আসছে, নিচে 2 এসছে, কাটাকুটিটা একটু দেখিয়ে দিই। 2 কাটলাম, 2 কাটলাম, 4 কাটলাম, 4 কাটলাম 2 হলো, 30 কাটলাম, 30 কাটলাম, তো এখানে 30 30 কেটে গেল, এখানে 3 কাটলাম, এখানে 3 কাটলাম। তারপরে গুণটা করব, এখানে 2√3 আছে, গুণটা করব, তাহলে 2 ইনটু 2 4, তাহলে কত হচ্ছে 4√3, আর নিচে কেউ থাকছে না, ওপরে হচ্ছে 2 ইনটু 2 রুট 3 ইনটু রুট 3, মানে হচ্ছে রুট 3 ইনটু রুট 2 গুণ করলে রুট 6 হচ্ছে, তার সাথে 2 রুট 6 হচ্ছে, মাইনাস দিলাম, এখানে হলো মাইনাস দিয়ে শুধু গুণ হচ্ছে, বাদ বাকি উপর নিচে কেটে গেছে, তাহলে কত হলো, সবাই প্লাস ছিল, মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নটা বদলে যাবে, তাহলে মাইনাস 4√3 আর মাইনাস 3√2 যা ছিল, আর এখানেও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর কেটে বাকি রয়েছে √2, তাহলে এটা হলো 3√2, আর হচ্ছে মাইনাসের জন্য মাইনাস তো মাইনাসে বদলে কি প্লাস হয়ে গেছে, তাহলে প্লাস √2 ইন্টু √3 মানে √6, 2√6। তাহলে এবার আমাদের দেখতে হবে যে কোনটা বাকি থাকছে, কেটে যাচ্ছে না, 4√3 4√3 কেটে গেছে প্রথমে, 2√6 2√6 আছে, 2√6 2√6 আছে, এই দুটো আছে, এই দুটোকে লাল দিয়ে লিখে রাখলাম। আর কি আছে, এখানে আছে প্লাস √3 3√2, মাইনাস 3√2 কেটে গেছে, তাহলে উত্তর আমাদের কি হবে, উত্তর আমাদের হবে তাহলে 4√6, কারণ 2 আর 2 4 আর রুট 6, 4√6 এটাই হলো আমাদের উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.কম, অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।